রাস্তার পাশে মৃত গাছ ভেঙে পড়ে পেট্রাপোলে বাড়ছে দুর্ঘটনা। রবিবার রাতেও গাছের ডাল ভেঙে পড়ে ট্রাকের উপর, অবিলম্বে মরা ডাল কাটার দাবি। বিষয়টি নিয়ে আমরা বারবার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছি, আবারও করব, জানালেন স্থানীয় প্রধান। ফের একবার গাছের ডাল ভেঙে ক্ষতিগ্রস্ত পণ্য বোঝাই ট্রাক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলের সেন্ট্রাল পার্কিংয়ের 3 নম্বর গেটের সামনে। ঘটনায় গাড়িতে থাকা গাড়ির চালক মনোজ মণ্ডল অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। জানা গেছে, বিপজ্জনক অবস্থায় থাকা একটি শিরীষ গাছের ডাল আচমকাই ভেঙে পড়ে গাড়ির ওপর। ডালের একটি বড় অংশ এসে পড়ে গাড়ির চালকের কেবিনের ওপরে। স্থানীয়রা জানিয়েছেন, তারা হঠাৎই লক্ষ্য করেন ট্রাকের ওপর একটি গাছের ডাল ভেঙে পড়েছে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ট্রাক মালিক, প্রশাসনের সহযোগিতায় গাছের ডালটিকে গাড়ির ওপর থেকে নামানোর ব্যবস্থা করেন। স্থানীয় ব্যবসায়ী মুক্তার আলী শেখ বলেন, পঞ্চায়েতের পক্ষ থেকে এর আগেও রাস্তার পাশের মরা ডালগুলি কাটা হয়েছে, এখনও কয়েকটি গাছ বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেদিনও একটি গাড়ির ওপর গাছের ডাল ভেঙে পড়েছে। আমরা যখন দোকান বাড়ি থেকে দোকানে আসলাম, এসে দেখি গাড়িটা খালি গাড়ি, এখানে খালি লোড গাড়ি এখানে রাখা আছে, আর ডালটা গাছের উপরে পড়ে আছে। গাছের উপরে মানে একদম ড্রাইভার যে সোজা বসে, এমনকি ওই সোজা ফুটোও হয়ে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে পার্কিংয়ে যেসব লেবাররা কাজ করে, লেবারটা ডেকে নিয়ে এসে গাড়িটা গাছের উপর থেকে নামালো, নামিয়ে গাড়িটা আবার নিয়ে চলে গেল। এই পর্যন্তই আমরা দেখেছি, তার বেশি আর কিছু। গাড়ির একটু ক্ষতি হয়েছে, তাছাড়া মানুষের কোনো ক্ষতি আমরা শুনিনি বা দেখিনি। আছে না, অবশ্যই আতঙ্ক থাকি, কেন আতঙ্কের ভিতরে যদি বলবো আর কি, যে এরকম ধরনের গাছ রোডে যদি থাকে, সেগুলো মোটামুটি কেটে উদ্ধার করার একটা ব্যবস্থা। এই তাছাড়া আর কি বলবো, প্রশাসনকে জানানো হয়নি অবশ্য, কিন্তু পঞ্চায়েতে তো বারবার রিপোর্ট যায় এসবগুলো, আর পঞ্চায়েত এগুলো কাজ করেছেও। এই ধরনের শুকনো ডাল মরা গাছ কেটে সব পরিষ্কারও করে দিয়েছে, কিন্তু এটা কোথায় যে ক্যাম্পের ওখানে মনে হয় কী কারণে কাটিনি বলতে পারবো না, কিন্তু বাকি মরা গাছ যেখানে যা আছে প্রায় সব পঞ্চায়েত কেটে সাফ করে দিয়েছে। একই দাবি স্থানীয় অপর এক যুবকের। তিনি বলেন, ডালটা গাড়ির উপরে পড়েছিল, তারপরে পাবলিক এসে সে ডালটাকে কেটে নামালো। পরে আগের দিন ঝড়ে রাত্রে ভেঙে পড়েছিল ডালটা, ক্ষয়ক্ষতি বলতে গাড়ির আমার বডি নষ্ট হয়ে গেছিল, লোড গাড়ির উপরে পড়েছে, তো না শারীরিক কোনো ক্ষতি হয়নি, কারণ শুধু গাড়ির একটু ক্ষতি হয়েছিল। হ্যাঁ, আমরা তো সবসময় আতঙ্কে আছি, ঝড় বর্ষা, এখন ঝড় বর্ষার সময় আবেদন করা হয়েছে, এখন তারা যদি সরকার যদি না কাটে, আগেও তো অনেক মানুষ মারা গেছে ডাল ভেঙে, সবসময় আতঙ্কে থাকতে হয় আমাদের। জানা গেছে, সীমান্তের 0 পয়েন্ট থেকে 3 নম্বর গেট সংলগ্ন এলাকা পর্যন্ত এখনও কয়েকটি গাছ বিপজ্জনক অবস্থায় রয়েছে, এখনও গাছগুলিতে ঝুলছে মরা ডাল। এ বিষয়ে স্থানীয় ছয়ঘরিয়া পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ বলেন, আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তর NH-কে বারে বারে চিঠি লিখেছি, প্রশাসনিক স্তরেও আলোচনা হয়েছে বিপজ্জনক গাছের ডালগুলিকে কেটে ফেলার ব্যাপারে, তবে এ বিষয়ে NH কর্তৃপক্ষ অনেকটাই উদাসীন। এই যে মৃতপ্রায় বা মৃত যে শিশু গাছ, যে গাছগুলো যশোরের দুপাশে আছে, এই গাছগুলোকে চিহ্নিতকরণ করে সেগুলো কেটে ফেলার বা সেগুলো সরিয়ে দেওয়ার জন্য বারংবার পঞ্চায়েতের তরফ থেকে যারা কর্তৃপক্ষ আছে, NH কর্তৃপক্ষ, তাদেরকে জানানো হয়েছে, এবং এই বিষয় নিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে তার উপস্থিতিতে এবং SDO সাহেবের উপস্থিতিতে মিটিং হয়েছে, এবং মিটিংয়ে এই গাছ কাটা সংক্রান্ত যে সমস্ত দপ্তরগুলো আছে, বন দপ্তর, ইলেকট্রিসিটি বোর্ড, সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর এবং পঞ্চায়েত এবং NH, যৌথভাবে এগুলো সমীক্ষা করা হয়েছে, সেই গাছগুলোকে চিহ্নিতকরণ করা হয়েছে, তার মধ্যে কিছু গাছের ডাল কেটেও ফেলা হয়েছে, কিন্তু এখনও কিছু বিপজ্জনক গাছের ডাল এখনও রয়েছে, সেগুলো এখনও কাটার বন্দোবস্ত করা হয়নি। এটা মূলত ন্যাশনাল হাইওয়ে, যে PWD, যে ন্যাশনাল হাইওয়ে ডিভিশন, তারাই এটা দেখে এবং তারাই কাটার বন্দোবস্ত করে। আমরা বারংবার তাদেরকে বলছি যে এখনও পর্যন্ত যে সমস্ত মৃত এবং মৃতপ্রায় যে সমস্ত বিপজ্জনক গাছের ডালগুলি রয়েছে, সেগুলোকে কেটে ফেলে মানুষের যে সমূহ বিপদ, সেই বিপদ থেকে রক্ষা করবার জন্য আমরা বারংবার তাদের কাছে আবেদন নিবেদন করছি। পুরো একদম বর্ডারের যে 0 পয়েন্টের যে গেট, সেই গেট থেকেই গাছের ডাল কাটা শুরু হয়েছে। আপনারা বর্ডারে গেলেও দেখতে পারবেন যে গেটের এপাশে যে সমস্ত শিশু গাছ বিপজ্জনক যে ডালগুলি ছিল সেগুলোকে কাটানো হয়েছে, এবং যেখানে যেখানে বিপজ্জনক ডাল ছিল সেগুলো কাটানো হয়েছে, কিন্তু তার পরবর্তীকালে আবার কিছু ডাল সেগুলো মৃতপ্রায় বা সেগুলো মরে যায় এবং সেগুলো বিপজ্জনক হয়ে যায়, সেই ডালগুলো
এনএইচকে বলা হয়েছে, কিন্তু এনএইচ এখনও সেই ব্যবস্থা করে উঠতে পারেনি, সেই জন্য ডালগুলো কাটা হয়নি। তার মানে এই নয় যে পঞ্চায়েতের তদারকি বা পঞ্চায়েতের নজরদারির মধ্যে নেই। সমস্ত যশোর রোডের বিপজ্জনক যে শিশু গাছ এবং তার যে মৃতপ্রায় বা মৃত যে ডালগুলো আছে, বিপজ্জনক যে ডালগুলো আছে, পঞ্চায়েত সবসময় তদারক দেখছে, দেখভাল করছে এবং সেগুলোকে যাতে দ্রুত কাটা যায় তার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পঞ্চায়েত যেখানে যেখানে বলার দরকার সেখানে সেখানে পঞ্চায়েতের তরফ থেকে বলা হচ্ছে। গাছের ডাল কেটে ফেলার পক্ষেই সওয়াল করেছেন ট্রাক মালিক অমিতাভ ভদ্র। তিনি বলেন, বিকল্প হিসাবে নতুন গাছ লাগিয়ে পুরনো ও বিপজ্জনক গাছগুলিকে কাটা উচিত, তাহলেই সাধারণের জীবন ও সম্পদহানি অনেকটাই কমে যাবে। হ্যাঁ, এই গাছগুলো তো বয়স হয়ে গেছে এবং অনেক গাছগুলো মরেও গেছে। মৃত গাছগুলো তো কাটা উচিত, সাথে সব গাছগুলোই কেটে দেওয়া উচিত আমি মনে করি। এই গাছগুলো কেটে আপনার নতুন গাছ লাগানো উচিত, তাতে পরিবেশটা আরও ভালো হবে। আর যশোর দিয়ে তো যাওয়ার কোনো উপায়ই নেই, আতঙ্কে থাকে সবাই, যে কোনো মুহূর্তে যে কোনো সময় পড়ে মারা যেতে পারে। এটা তো অনেক আগেই সরকার ডিসিশন নিয়েছিল 356টা গাছ কেটে দেওয়ার কথা, কিন্তু সেটা ফেব্রুয়ারি 16 তারিখে কেটে দেওয়ার কথা, সুপ্রিম কোর্ট থেকে রায় হয়েছে, কিন্তু সেটা তো এখনও কার্যকরী হচ্ছে না, হয়নি। এবং দ্রুতগতিতে আমি চাচ্ছি যে এটা এই গাছগুলো কেটে দেওয়া হোক, কারণ গাছগুলো মরেই গেছে। মরা গাছগুলো তো কেটে দিতেই হবে, যেগুলো বেঁচে আছে সেগুলোও পরিবেশের জন্য অনুপযোগী, ওটা তো দুদিন পরে ক্ষতি করবে না আর কি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।